কেমন আছো মেয়েরা? মেয়েরা শুনতে পাচ্ছ? হ্যাঁ, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। আমাকে মানে শুনতে পাচ্ছ না? দেখুন তো, যেতে হবে তিন পাশে যেতে। হ্যাঁ, শুনতে পাচ্ছ? মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? সবাই ভালো আছি আমরা? মেয়েরা, শোনা যাচ্ছে? তোমরা কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? মেয়েরা শুনতে পাচ্ছ? বিজন স্যার, বিজন স্যার, এটা আপনি তো মোবাইলে ক্লাস নেন, দেখেন তো একটু ইয়েটা কি সমস্যা হয়েছে দেখেন তো। হ্যাঁ, ব্যাক টু মিটিং। তারপরে হ্যাঁ, আপনি শেয়ার করবেন? রেকর্ডিং হচ্ছে কিন্তু, রেকর্ডিং এই রেকর্ড তো দেওয়া যাবে না, আজকে ক্লাস নিতে পারতেছি না। কেন?
আমি কি আমি কী করবো বলেন তো? এই মেয়েদের সাথে আমার যোগাযোগ, মেয়েরা তো আছে, এই সব মেয়েরা আছে, দেখি তো অ্যাডমিট করে দিই, এই মেয়েরা আছে। মেয়েরা তোমরা কি আমায় শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো? আর এদিকে যাবো কেমনি, ক্লাসে যাবো কি করে? আবার সে ডেকে দেখে, এই যে এই এলো শুরু, এই এই দেখছেন, এই যে এই যে সবার দেখবেন, বুঝছেন, সবার দেখবেন যে মেয়েরা সব আসছে, কিন্তু আপনার মাইক্রোফোনটা বহন তো মনে হয়, দেখুন মাইক্রোফোন কই, এটা কি আনমিউট, আনমিউট না? আমার তো করছেন, মিস আসসালামু আলাইকুম, চলাম চলাম চলাম। তোমরা কি শুনতে পাচ্ছ মেয়েরা? কেমন আছো সবাই? কেমন আছো? হ্যাঁ, আমি হলো ওই জুমের কি যেন প্রবলেম হয়েছে তো, আমার একটু যান্ত্রিক প্রবলেম হয়েছে। তোমাদের ক্লাসটা আমি সুন্দর করে করেছি, আমি তোমাদের ক্লাসটা রেকর্ড করে সুন্দর করে ইউটিউবে দিয়ে দিব। হ্যাঁ, ওই যে জুমের ক্লাসটা রেকর্ড করে সুন্দর করে ইউটিউবে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আমরা হলো আমরা কি পড়ছিলাম জানো, সেই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে কতটুকু শেষ হয়েছিল আমাদের, মনে আছে তোমাদের? দেখে দেবো, হ্যাঁ বই আছে। বোর্ড বই না, বোর্ড বই সমূহ, এখানে একটা অ্যাপ ছিল, আজকে ক্লাসটা নতুন করে নিতে হবে। ইয়া ক্লাসে মেয়েরা, আচ্ছা আমি এমনি তোমাদের সাথে আলোচনা করি, তোমাদের জন্য সুন্দর করে আমি ক্লাসটা তৈরি করেছি, জুমে আমি দিয়ে দিব। 3 নম্বর পৃষ্ঠা, পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, এই এই আলোচনার আমাদের ছবি, ওই যে ভাষা শহীদ, যে ভাষা শহীদদের ছবি পর্যন্ত হয়েছিল আমাদের। হ্যাঁ, তারপরে তোমরা তোমাদের সামনে কি বইটা আছে? আচ্ছা, ওই ভাষার দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার সংকল্প ঘোষণা করা হয়, ভাষার দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার সংকল্প ঘোষণা করা হয়, এখান থেকে শুরু হবে, ঠিক আছে? এখান থেকে শুরু করি, আমি পুরো ক্লাসটাই তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, অনুধাবনমূলক প্রশ্ন, সে প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিব। এই ক্লাসটা 9:10 শেষ হয়ে যাবে, তো 13 মিনিট আছে, 13 মিনিটে আমি তোমাদের সাথে, ঠিক আছে? আচ্ছা, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, ভাষার দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার সংকল্প ঘোষণা করা হয়, কারাবন্দী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় 21 ফেব্রুয়ারির কর্মসূচি পালনে ছাত্র ও আওয়ামী মুসলিম লীগের নেতা কর্মীদের, তোমরা তো জানো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন নেতা ছিলেন, হ্যাঁ ছাত্র নেতা ছিলেন, তো তিনি হলো অগ্রণী ভূমিকা পালন করতেন এবং নির্ভীক নেতা ছিলেন।
ভাষার দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার সংকল্প ঘোষণা করা হয়। মানে সংগ্রাম চালিয়ে যাবে, সংগ্রাম চালিয়ে যাব। এই যে এমন একটা শুনতে পাচ্ছো মেয়েরা, আমাকে শুনতে পাচ্ছো? আচ্ছা, যেটা বলছিলাম যে ভাষার দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার সংকল্প ঘোষণা করা হয়। কারাবন্দী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় 21 ফেব্রুয়ারির কর্মসূচি পালনে ছাত্র আওয়ামী মুসলিম লীগের নেতাকর্মীদের ডেকে পরামর্শ দেন। তিনি কিন্তু কারাবন্দী অবস্থায় ছিলেন, কিন্তু কারাবন্দী অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তো তিনি ছাত্র নেতাকর্মীদের ছাত্র আওয়ামী লীগ আওয়ামী মুসলিম লীগ নেতা কর্মীদের ডেকে পরামর্শ দেন। মতদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সহবন্দী মহিউদ্দিন আহমেদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর জেলে স্থানান্তর করা হয়। সেখানে মহিউদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজবন্দীদের মুক্তি ও রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আমরণ অনশন শুরু করলে আন্দোলন তীব্র হয়ে ওঠে, দেশব্যাপী জনমত গড়ে উঠতে থাকে। 20 ফেব্রুয়ারি সরকারি এক ঘোষণায় 21 ফেব্রুয়ারি থেকে 144 ধারা জারি করা হয়। তোমাদেরকে আমি বলেছিলাম না 144 ধারা জারিটা কি? 144 ধারাটা হচ্ছে এমন একটা পরিস্থিতি, কারফিউ আর কি, কারফিউ জারি বা হলো ওই যে দেখা মাত্র দুইয়ের অধিক করা হবে, মানে কেউ যেন জমায়েত হতে না পারে, সমাবেশ করতে না পারে, মিটিং মিছিল এগুলো করতে না পারে, সেরকম একটা পরিস্থিতি আর কি, মানে লোক একত্রিত হতে দেওয়া হবে না এরকম একটা পরিস্থিতি। আচ্ছা, মহিউদ্দিন আহমদকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজবন্দীদের মুক্তি ও রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আমরণ অনশন শুরু করলে আন্দোলন তীব্র হয়ে ওঠে, দেশব্যাপী জনমত গড়ে উঠতে থাকে। 20 ফেব্রুয়ারি সরকারি এক ঘোষণায় 21 ফেব্রুয়ারি থেকে 144 ধারা জারি করা হয়। সভা 1 মাসের জন্য নিষিদ্ধ করা হয়। আন্দোলনের নেতৃবৃন্দ 144 ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। 21 ফেব্রুয়ারি সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়, মানে যেখানে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজটা, সেখানে ওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা বলা হতো, ওটার পাশে আর কি, একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় 10 জন করে মিছিল বের করার সিদ্ধান্ত হয়। বলছে যে 10 জন 10 জন করে মিছিল বের করবে। ঢাকা মেডিকেল কলেজের দিক থেকে 144 ধারা ভঙ্গ করে মিছিল এগিয়ে চলে। মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দিচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীগণ। আচ্ছা, মুন্নেসা গার্লস স্কুল ও বাংলাবাজার গার্লস স্কুল হতে আগত, ঠিক আছে? আচ্ছা, পুলিশ প্রথমে কয়েকজনকে গ্রেপ্তার করে, মিছিলে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ গুলি বর্ষণ করলে আবুল বরকত, জব্বার, রফিক, সালাম সহ আরো অনেকে শহীদ হন, অনেকে আহত হন। ঢাকায় ছাত্র হত্যার খবর দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। এই যে ঢাকায় যে ছাত্র হত্যা হলো, সেখানে সেই খবরটা সারা দেশে দ্রুত ছড়িয়ে পড়ে। তখন তো মোবাইল ছিল না, তারপরে হচ্ছে অনলাইন ছিল না, ইন্টারনেট ছিল না, কিন্তু ওই ল্যান্ড ফোনের মাধ্যমেই বিভাগীয় শহরগুলোতে ছড়িয়ে পড়ে। 22 ফেব্রুয়ারি ঢাকায় বিশাল শোক র্যালি বের হয়, সেখানে পুলিশের হামলায় হয়। শুনতে পাচ্ছ মেয়েরা? আচ্ছা, তারপরে দেখো শফিউর রহমান শহীদ হন,
আমি তোমাদের ভাষা সৈনিকদের ছবি, হ্যাঁ, তোমাদের বইয়ে দেখো 3 নম্বর পৃষ্ঠায় আব্দুল সালাম, আবুল বরকত, আব্দুল জব্বার, শফিউর রহমান, রফিকউদ্দিন আহমদ, এই ছবিগুলো তোমাদের জুম ক্লাসে রেডি করেছি, ওখানে সুন্দর করে আপলোড করে তোমাদের ইয়েটা প্রেজেন্টেশন তৈরি করেছি, আমি যখন ইউটিউবে দিব দেখতে পাবা। আবার হলো প্রথম যে তোমাদের শহীদ মিনার, প্রথম যে শহীদ মিনারটা তোমার বইয়ে দেওয়া আছে সেই শহীদ মিনারটারও একটা প্রতিকৃতি আমি তোমাদের জন্য ডাউনলোড করে সুন্দর করে প্রেজেন্টেশনে দিয়েছি, ওই ক্লাসটা দেখলে বুঝতে পারবা। হ্যাঁ, তো 2টা প্রশ্ন বাড়ি কাজ দিয়েছি, বাড়ি কাজ 2টো করো, একটা হচ্ছে জাতীয়তাবাদের ভাষা আন্দোলন কি করে বা কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়, আর এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি কিভাবে শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মর্যাদা লাভ করে, এই 2টা অনুধাবনমূলক প্রশ্ন তোমরা একটু লিখে নাও, অনুধাবনমূলক প্রশ্ন। হ্যাঁ, আর ক্লাসটা আমি তোমাদের আবার নিয়ে আপলোড করবো, তো তখন সুন্দর করে ক্লাসটা দেখো সবাই। হ্যাঁ, শুনতে পাচ্ছো? হ্যাঁ, শ্যামা চৌধুরী শুনতে পাচ্ছো? স্বর্ণা, এটা তো স্বর্ণা না, স্বর্ণা শুনতে পাচ্ছো? আচ্ছা, গ্যালাক্সি A12 নামটা চেঞ্জ করবা। হ্যাঁ, সব টিচার কিন্তু বলে জান্নাতুল ফেরদৌসি, না সবাই শুনতে পাচ্ছো? ইস্তিয়া ইমান, হ্যাঁ বলছি যে নতুন এই ক্লাসটা সুন্দর করে নিয়ে আপলোড করে দিব, যে ওই ক্লাসটা দেখো। আর 2টা বাড়ি কাজ কি দিয়েছি বলো তো, বাড়ি কাজ 2টো কি কি? ভাষা আন্দোলন কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায় ব্যাখ্যা করো, ঠিক আছে? আরেকটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মর্যাদা লাভ করে কিভাবে, আন্তর্জাতিক শহীদ দিবস মানে 21শে ফেব্রুয়ারি কিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মর্যাদা লাভ করে, শহীদ দিবস মানে 21শে ফেব্রুয়ারি কিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মর্যাদা লাভ করে ব্যাখ্যা করো, ঠিক আছে? তোমরা কথা বুঝতে পারছো? হ্যাঁ, কি বলছি বুঝো নাই, বলছি কি যে ভাষা আন্দোলন কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়, মানে আমরা যে বাঙালি, বাংলা আমাদের ভাষা, আমাদের একটা নিজস্ব মানচিত্র রয়েছে, আমাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, আমরা বাংলাদেশের মানুষ, আমরা একটি জাতীয় পতাকার মানে একটি জাতীয় পতাকার অধিকারী আমরা, আমাদের সার্বভৌমত্ব রয়েছে, এই যে একত্ববোধ, এই যে ঐক্যবোধ, এটাই হচ্ছে জাতীয়তাবাদ, ঠিক আছে? একত্ববোধ যেটা, এটাই হচ্ছে জাতীয়তাবাদ। আর এই জাতীয়তাবাদের উন্মেষটা হলো প্রথমেই ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা বুঝতে পারি, কারণ তোমরা জানো আমাদের এই এই আমাদের যে ইতিহাস, আমাদের বাংলাদেশের ইতিহাস অনেক চড়াই উতরাইয়ের ইতিহাস, অনেক খড়কুটো জ্বালিয়ে আমরা এই দেশটি পেয়েছি, আমাদের এই দেশটা একদিনে এই বাংলাদেশ রূপ পরিগ্রহ করে নাই, আমাদের দেশটা এই পর্যায়ে আসতে অনেক খড়কুটো জ্বালাতে হয়েছে, অনেক বিদেশি নাগরিকরা আমাদের এই দেশে এসেছে, এখানে ব্যবসা বাণিজ্য করেছে, এখানে থেকেছে, এখান থেকে এখানে ধর্ম প্রচার করতে এসেছিল, এখানে ভ্রমণ করতে এসেছিল, তারপরে যুদ্ধের কারণে এসেছে, এসে আমাদের এই অঞ্চলে থেকে গিয়েছে এবং থেকে গিয়ে উপনিবেশ স্থাপন করেছে। উপনিবেশ স্থাপনটা কি মানে আমাদের এই অঞ্চলটাকে তারা, হ্যাঁ, শোষক শক্তি আমাদের এই অঞ্চলটাকে
ব্যবহার করেছে, আমাদের ধন সম্পদ ব্যবহার করে তারা হলো উৎপাদন করেছে এবং লভ্যাংশ যা হয়েছে সেটা তাদের নিজের দেশে পাচার করেছে, নিজের দেশে নিয়ে গিয়েছে, নিজের দেশে নিয়ে গিয়ে তাদের দেশের উন্নতি ঘটিয়েছে, কিন্তু আমাদেরকে বঞ্চিত করেছে, আমাদের শ্রমিকদেরকে যখনই প্রতিবাদ করতে গিয়েছে দৌড়া মেরেছে, নির্যাতন করেছে, তাদের মুখ বন্ধ রাখতে বাধ্য করেছে। মানে শাসক শক্তি আর কি, শাসক শক্তি আমাদের এই দেশটাকে কি করেছে, বিভিন্ন ভাবে ব্যবহার করেছে, ব্যবহার করে সমস্ত লভ্যাংশ সমস্ত কিছু তারা হচ্ছে তাদের দেশে পাঠিয়ে দিয়েছে, এতে আমাদের অর্থনীতির বড় ক্ষতি তারা করেছে, ঠিক আছে। আর এই তখন ঔপনিবেশিক শাসন চালু হয় কখন, 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার ও যে ইকতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এসেছিল, অনেক ইতিহাস আছে, তোমরা এর আগে পড়েছো, বিভিন্ন ক্লাসে পড়েছো, হ্যাঁ, ইকতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মাধ্যমে বাংলায় মুসলমান শাসনের সূচনা হয়, তারপরে রাজা ছিলেন লক্ষণ সেন, হ্যাঁ, নদিয়ার তাকে পরাজিত করে, মানে উনি আসলে প্রাণ ভয়ে পালিয়ে গিয়েছিলেন, মন্ধান বুঝে তো ব্যস্ত ছিলেন, তো ইকতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এত দ্রুত 17টা ঘোড়া ছুটিয়ে এসেছিলেন তাকে কেউ ফলো করতে পারে নাই, বেশিরভাগই তার অশ্বারোহী সৈনিকরা পিছনে ছিল, তো এই অশ্বারোহী সৈনিকদের আসার আগেই ওই বখতিয়ার খলজি হলো এসেছেন, যখন অশ্বারোহী অশ্ব বিক্রেতা হিসেবে, তখন কি করেছে ওই কি যেন লক্ষণ সেন পালিয়েছেন, তো উনার মাধ্যমে আসলে ইকতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মাধ্যমে আসলে হলো বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়, ঠিক আছে। তো এই যে হ্যাঁ বলো, ও আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা সমস্যা নেই, তোমাদের হলো এই ক্লাসটা সুন্দরভাবে দিয়ে দিব, হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।